আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগুলোকে যখন জিজ্ঞেস করা হবে, ও বান্দারে তোমাকে কোন পথে আমি চলতে বলেছিলাম, তুমি কোন পথে চলেছো, ওই বান্দা যখন উত্তর দিতে পারবে না, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিবেন, ও লালপুরের যুবক ভাইরা আমার কোন পথে সময়টাকে ব্যয় করতেছো একটু হিসাব করে দেখো, একটু হিসাব করে দেখো। ফেরেশতাকে বলা হবে ওকে মার, 500 বছর মারতে থাকবে, মারতে থাকবে, মারতে থাকবে, এক পর্যায়ে গিয়া মারা বন্ধ হবে না, মারা বন্ধ হবে না, বান্দা চিৎকার মারতে মারতে থাকবে, একমাত্র আল্লাহ ছাড়া ওই চিৎকার কেউ শুনবে না, ফেরেশতাদের কান থাকবে না, চোখ থাকবে না, বোবা বানায় দেওয়া হবে, এমন আজাব যদি সহ্য করতে পারো গো তোমরা, যাও 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 যাও, বেশি বেশি ফুর্তি করো, হিন্দুদের পূজায় যাও, মুসলমানদের ধর্মীয় আলোচনা ছাড়া অন্য জায়গায় যেতে পারো, নামাজ বাদ দিয়ে দিতে পারো, মা বাবার খেদমত না করে থাকতে পারো, কিন্তু যদি মুসলমান হয়ে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে ঢুকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা শাস্তির কথা সত্য এটা যদি বিশ্বাস হয়ে থাকে, তাহলে কোশ্চিনকালেও মুসলমান আল্লাহ পাকের হকের ব্যতীত, আল্লাহ পাকের হুকুমের ব্যতীত ব্যতীত রেখে অন্য কোনো কোথাও চলতে পারে কিনা বলেন? আল্লাহর হুকুম ছাড়া অত অন্য কোথাও চলতে পারে? এই জন্য কোন পথে সময়টাকে ব্যয় করেছি আমরা, এ কথাটা আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? কিরে বাবারে মাইক, গলা তো শেষ, এইখানে ওইসব কথা বোঝা যায় না, দেখছেন? কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বাবা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, দুনিয়ার জমিনে একজনকে ভয় করতে হবে, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। দুনিয়ার জমিনে একজনকে ভয় করতে হবে, দুনিয়ার জমিনে আর কাউকে ভয় করা যাবে না, যাবে না, যাবে না, কারণ কিয়ামতের ময়দানে সব কিছু প্রসেসিং ভাবে আস্তে আস্তে করে যখন ধ্বংস করে দেওয়া হবে, মালাকুল মউতকে যখন বলা হবে দুনিয়ার জমিনে বিচরণ করে দেখো আর কেউ আছে নাকি, মালাকুল মউত আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না না না, আল্লাহর কেউ দুনিয়ার জমিনে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবে তাহলে কে আছে? মালাকুল মউত বলবে আল্লাহ তুমি আর আমি আছি, আল্লাহ তো চিরঞ্জীব চিরস্থায়ী, তার তো কোনো মউত নাই। তখন বলা হবে মালাকুল মউত রে নিজের জানটাকে নিজে কবজ করো, কি করো? নিজের জান নিজে, বিকট একটা আওয়াজের মাধ্যমে মালাকুল মউত নিজের জানটাকে কবজ করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এইবার এবার একটু মনোযোগ, কঠিন কঠিন মনোযোগ আমার দিকে, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে লিমানিল মুলকুল ইয়াউম, জোরে সরে বলেন আল্লাহু আকবার, লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়ার জমিনে এত বাদশা এত রাজা এত ক্ষমতা এত দাপট এত কিছু তোমরা দেখিয়েছ, এত কিছু তোমরা দেখিয়েছ, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের রাজত্ব কার? এত ক্ষমতা, ক্ষমতার দাপটে আর এত ক্ষমতার পাওয়ারে পাওয়া রাখা যায় না, এমন অবস্থা আছে না নেই? আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই তমাম দুনিয়াকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, এই দুনিয়ার রাজত্ব কার? আরো জোরে বলেন কার? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ, আমি যাকে ইচ্ছা ইজ্জত দান করি, যাকে ইচ্ছা জিল্লতি দান করি, দুনিয়ার জমিনে কোনো মানুষের হাতে ক্ষমতা নাই কোনো মানুষকে সম্মান দেওয়ার, কোনো মানুষের হাতে ক্ষমতা নাই কোনো মানুষকে বেইজ্জতি করার আছে কিনা, মানুষকে জেলের মধ্যে আটকে দিলেও
মানুষের সম্মান কমে যায় না, আর জেল থেকে বাহিরে থাইকা ঘুরলেও কোনো মানুষের সম্মান বেড়ে যায় এমনও দেখা যায় না, আছে না নাই। আদ-দুনিয়া ও সিজনুল মুমিনিন, আদ-দুনিয়া ও সিজনুল মুমিনিন, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কি বলেন তো? দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা আমাদের জন্য জেলখানা করে দিয়েছেন। এই দুনিয়া থেকে মুক্তি পেতে হলে একমাত্র আল্লাহ পাকের কাছে গেলেই মুক্তি পাওয়া যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাইতে হবে কি হবে না? আয়াত আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল, মুখস্থ আছে না সবার? যাদেরকে আল্লাহ নফস দিয়েছে, আল্লাহ পাক সেই নফসের একটা সময় আবারও কবজ করে নিয়ে যাবে ইসরায়েলের মাধ্যমে, ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন ইমানুল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রশ্নের জবাব উত্তর দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে না, কোনো ক্ষমতাশীল পাওয়া যাবে না, কোনো দাপটওয়ালা লোক পাওয়া যাবে না, কাউকেই পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আবার নিজের কথা নিজেই বলবে, লিল্লাহি ওয়াহিদুল কহার, বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি ওয়াহিদুল কহার। এই কহার নামের তাফসীরের মধ্যে কহার নামের ব্যাপকতা এত বেশি এত বেশি। কহার হলো এমন একটা শব্দ, আল্লাহ পাকের এমন একটা গুণবাচক নাম, যে কহার দ্বারা বোঝায় এত বেশি রাগান্বিত, এত বেশি দাপটওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে লিল্লাহি ওয়াহিদুল কহার, সপ্তম আসমান জমিন মনে হয় যেন কম্পনে প্রকম্পিত হতে থাকবে। এরকম একটা সময় আসবে যে সময়টাতে একশো বছর, এখন থেকে একশো বছর পরে এত এখানে যত মানুষ আছে আমাদের কোনো অস্তিত্ব থাকবে বলেন? একশো বছর পরে এখানে কাউরে খুঁজে পাওয়া যাবে? আজকে থেকে একশো বছর পরে আমাদের এখানে আর কাউরে খুঁজে পাওয়া যাবে না। তাহলে কিসের এত অহংকার, গরিমা, দাম্ভিকতা, এত কিসের বড়াই, এত কিসের লড়াই দুনিয়ার জমিনে আছে? অন্তত পক্ষে আমার বুঝে আসে না, আপনাদের আসে কিনা? বৃদ্ধ হয়ে গেছি, একটা সময় দুনিয়ার জমিনে আসার জন্যই মায়ের রেহেমের কথা বলতেছিলাম, প্রসেসিং চলতেছিল, দুনিয়ার জমিনে আসলাম, বয়স কমতে শুরু করলো। বলতে পারেন হুজুর আবার উল্টা বলেন কেন? না না না, আপনি যদি ষাট বছর নিয়ে দুনিয়ার জমিনে আগমন করেন, দুনিয়ার জমিনে যেদিন আসছেন সেদিন থেকে একটা বছর গেলে ৫৯ বছর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এরকম করতে করতে যার ষাট বছরের জিন্দগি আজকে পর্যন্ত যাদের ৪৯ বছর ৫৯ বছর হয়ে গেছে, মনে রাখবেন আগামী বছর আপনি কুল্লু খালাস, সব শেষ হয়ে যাবে, আগামী বছর পরে আপনার কোনো অস্তিত্ব থাকবে না, আপনার কোনো নাম কিছুদিন পর্যন্ত থাকবে, কিছুদিন পরে মানুষ আপনার কবরের পাশে যায় জিয়ারত করবে, এছাড়া আর কোনো অস্তিত্ব থাকবে না। ও বাবা রে, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। আমি মায়ের কথা শুরুতেই বলেছিলাম, কারণ মায়ের কথা বলতেছিলাম এই কারণে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে মা বাবার হকগুলো সঠিকভাবে আদায় না করার কারণে, সঠিকভাবে মা বাবার খেদমত না করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তির পাকড়াও হবে, ঠিক কিনা বলে? কত বৃদ্ধ বাবার আছে কান্না করে রাতে রাতে, ফুফায়া ফুফায়া কাঁদে আর বলে, আল্লাহ গো দুনিয়ার জমিনে আমার এইরকম কুলাঙ্গার সন্তান না দিয়া যদি একটা তাল গাছ দিতা, বট গাছ দিতা, বা কলা গাছ দিতা, এক সরা কলা হইতো। এরকম বলে বলে অনেক সন্তানের বাবা আছে কাঁদে, ও কপাল পোড়া সন্তান, শুনে রাখ শুনে রাখ শুনে রাখ, তোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন আজাব আর বেশি দেরি করতেছে না, চোখটা বন্ধ করবি তো আজাবে পতিত হয়ে যাবি। সাবধান, কঠিন কঠিন ভাবে
মা বাবার হকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর ইবাদত করার পর পরেই মা বাবার খিদমতের কথা বলে দিয়েছেন। আমরা কিভাবে এই মা বাবার ক্ষেত্রে এত উদাসীন হয়ে যাই? সম্মানিত বাবা, বাবা আমার, যুবক ভাইরা আমার, আরেকটা জিনিস বলে যে আমার সময় প্রায় শেষ হয়ে গেছে, আমাদের প্রধান বক্তা সাহেব চলে আসবেন কিছু সময়ের মধ্যে, আপনাদেরকে সুমধুর সুরে অনেক আলোচনা শোনাবেন, কথা শোনাবেন, কিন্তু তার আগে লালপুরবাসীকে দিয়ে দুইটা কথা বলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় করার পর পরেই চারটা জিনিসের প্রতি ইসলাম তো দণ্ডায়মান, আলেম ওলামা এখানে রয়েছেন, চারটা জিনিসের প্রতি বেস করে ইসলাম দাঁড়িয়ে আছে। একটা জিনিসকে আপনি ছেড়ে দিবেন, কুশ্চিনকালেও পরিপূর্ণ ইসলামটাকে মানতে পারবেন না। এক নাম্বার হলো কোরআন, দ্বিতীয় নাম্বার হলো হাদিস, তৃতীয় নাম্বার হলো ইজমা, চতুর্থ নাম্বার কিয়াস। এই চারটা জিনিসের প্রতি বেস করে ইসলাম চলতেছে, আমাদের প্রত্যেকটা শরীয়তে মাসালা চলতেছে। বাবারা আমার, দ্বিতীয় নাম্বার হলো সুন্নাহ। অনেক ভাইরা, যুবক ভাইরা আমার এখানে উপস্থিত হয়েছ, ছোট্ট একটা হাদিস শুনে দিই, সাত গুণ শাফি ইবাদাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যুবকেরা এত বেশি দামি, এত বেশি দামি, দুনিয়ার মধ্যে যখন যুবক সেজদায় লোটে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমিন চিৎকার মারে মারে, আল্লাহ তোমার বান্দা আমার কাছে সেজদায় পড়ে গেছে, ওর জন্য আমি কি সব লিখব? সুবহানাল্লাহ, কি করব ওর জন্য, আমি কি সব লিখব? আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারে, লিখে রাখ আমার বান্দা দুনিয়ার জমিনে আমাকে সিজদা করছে, সব তোর দেওয়ার দরকার নাই, তোর দেওয়ার দরকার নাই, ওর সবটাকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যত খুশি দিয়া দিব। আর সে আদিমের নিচে কাবাতের ময়দানে যখন সূর্য তা মাথার উপরে চলে আসবে, আর সে আজমের নিচে ছায়া পাওয়ার মতো সাত শ্রেণীর মানুষ সৌভাগ্যবান হয়ে যাবে। কয় শ্রেণী? জোরে বলেন, আরো জোরে। ঘুমাইতেছেন? ঘুমাচ্ছে নাকি? সাত শ্রেণীর মানুষ আর সে আজমের নিচে ছায়া পাবে। সাত শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হলো ওই সমস্ত শ্রেণী যারা যুবক অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে সময়টা কাটিয়ে দিয়েছে। যুবকরা এত বেশি দামি, এত বেশি দামি, যুবক যখন আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর কাছে বলে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা মিনাল খাসিরিন, আমার আল্লাহ বলে জীবনে যত গুনাহ করছো রে, তোর গুনার দিকে আমি আর তাকাইলাম না, তোর জুলুমের কথা তুই স্বীকার করেছ, গুনার কথা স্বীকার করেছ, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাগুলাকে মাফ করে দিলাম। এজন্য যুবক ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার হলো হাদিস, প্রথম নাম্বার হলো কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, দুনিয়ার জমিনে কাউকে ভয় করা যাবে না, কাউকে ভয় করা যাবে না, একজন মানুষকেও নয়, কোনো মানুষকেও নয়, ভয় করার মতো ভয় করতে হবে একজনকে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, এরকম ভয় করো না, ভয় করো না, আল্লাহর ভয়ের কথা শুনে গেছো, এশার নামাজটা পড়ছো, মাহফিল করে বারোটার মধ্যে চলে গেছো, ফজরের সময় আবার ঘুমায়া থাকছো, পরের দিন আবার বলো আল্লাহকে ভয় করি, এমন হয় কি হয় না? এরকম ভয় করা যাবে নাকি? আরে আপনারা জানেন জাহান্নামের ব্যাপারে কোনো আইডিয়া আছে আপনাদের? জাহান্নামটা কি জিনিস? জাহান্নাম যে কি জিনিস এটা কোনো আইডিয়া আছে আমাদের? আল্লাহু আকবার,
জাহান্নামের ব্যাপারে একটু পড়াশোনা করবেন, জাহান্নাম নিয়ে কি করবেন একটু পড়াশোনা করবেন, জান্নাত নিয়ে পড়াশোনা করার দরকার নেই, জান্নাত আছে পাবেন। আল্লাহ পাক যাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, এমন কি বিধর্মী আছে না, হিন্দু ভাইরা আছে না, নমরুদ ফেরাউনের জন্য আল্লাহ একটা জান্নাত বানায় রাখছে। সুবহানাল্লাহ কইবেন না, জান্নাত একটা বানায় রাখছে কিন্তু তাদের কপালে নাই। আল্লাহ পাক কোন মানুষের জন্য দুনিয়ার জমিনে বেইনসাফি করতে পারে নসিবে নাই, এই জন্য তারা পাবে না। কিন্তু সেইগুলোকে আল্লাহ অফার দিয়া দিয়া যারা আল্লাহ পাকের ইবাদত করার পরে নফল ইবাদত গুলো করবে, আল্লাহ পাক তাদেরকে এক্সট্রা এক্সট্রা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জাহান্নাম এত বেশি ভয়াবহ, জাহান্নাম এত বেশি ভয়াবহ, জাহান্নামকে জ্বালানো হয়েছে, কি করা হয়েছে, হাজার বছর জ্বালানো হয়েছে, হাজার বছর ধরে 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 জ্বালানো হয়েছে, বর্ণের চেঞ্জ হয়ে গেছে, কালো বর্ণ আকার ধারণ করে আছে এই জাহান্নামের। এত বেশি হুঙ্কার, এত বেশি হুঙ্কার, কিয়ামতের ময়দানে জাহান্নাম ছুটে আসবে বান্দাদের দিকে, ছুটে আসতে থাকবে জাহান্নাম। 70,000 শিকল দিয়ে টানে টেনে টেনে পিছনের দিকে রাখা হবে, তারপরেও জাহান্নামকে ধরে রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের চোখের পানি দ্বারা জাহান্নাম পিছনের দিকে হটতে বাধ্য থাকবে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাওয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের চোখের পানির ওসিলা করে হলেও জাহান্নাম থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে দেয়। বাবারা আমার, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এইবার আসেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কবরের মধ্যে এসো না। তাহলে বলেন তো এখানে যারা উপস্থিত হয়েছি আমরা মুসলমান না হিন্দু? আরে জোরে বলে, অন্য ধর্মই নাকি আমরা মুসলমান না? আল্লাহকে ভয় করতে বলছে, আল্লাহকে ভয় করতে বলছে কাদেরকে? যারা ঈমান আনয়ন করছে তারাই তো আল্লাহকে ভয় করে, ঠিক কিনা বলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আবার আল্লাহই বলছে মুসলমান না হয়ে অন্ধকার কবরের দিকে আসো না, এসো না কবরের মধ্যে। কারণ হলো আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কারো কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, ঠিক তেমনি কারো কারো জন্য হয়ে যাবে জাহান্নামের টুকরা, ঠিক কিনা বলেন? এই যে কথাগুলো আপনাদেরকে বলতেছি, আপনাদের কি মনে হয় এই কথাগুলো সত্য? আপনাদের মনে হয়, আপনারা বুঝতেছেন কথাগুলো সত্য, সবগুলো ঘটবে এটা বিশ্বাস হয়? কারণ আমরা কয়টা জিনিসের প্রতি ঈমান এনেছি? আমানতু বিল্লাহ, কার প্রতি? জোরে বলেন। আরে আল্লাহর নাম নিতে কষ্ট হয় নাকি? একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, কেন জিকির করব, কেন জিকির করব? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দুনিয়ার জমিনের জংগুলো সারানোর জন্য দায়ের মধ্যে জং ধরে যায়, লোহার মধ্যে জং ধরে যায়, এই জংগুলো সারানোর জন্য কামারের কাছে গেলে জং সেরে যায় রে বাবা। আগুনের মধ্যে দিয়া টুক টুক করে টাক দিলে, টাক দিলে 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 আস্তে আস্তে করে লোহাগুলো ছেড়ে যায়, কিন্তু কালো কালো দাগ তোমার অন্তরের মধ্যে
পাপ করার কারণে বসে গেছে, এই পাপ করার কারণে যে দাগ বসেছে এই দাগ কোনোদিন পুরায়া পুরায়া টাকায় টাকায় সরানো সম্ভব নয়। একটা মাত্র মাধ্যম আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে কলবটাকে পরিষ্কার করা সম্ভব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, ওয়ালা হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ। তোমার এই ধরার মাঝে কত জানা মজানা সৃষ্টি আছে, আছে না নাই? আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা মজানা সৃষ্টি আছে, কেউ নাই তোমার ওই নাম জপে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করে দিয়েছেন। কেন 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 রে বাবা, মুসলমান হইয়াই তো দুনিয়ার জমিনে আছি, কিন্তু আবার কেন মুসলমান হইয়া মৃত্যুবরণ করার কথা বললেন? প্রশ্ন আছে না নাই? আছে না নাই? সবাই মুসলমান মুসলমান না, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার বলেছেন, যদি কোনো মানুষ নামাজটাকে তরক করে দেয়, ছেড়ে দেয়, তাহলে সে কুফুরি করলো, কি করলো, কি করলো, এই আটকায় গেছে না? আল্লাহ বলছে মুসলমান হইতে, আবার নবীজি বলছে নামাজ ছেড়ে দিলে কি হবে, কাফের হয়ে যাবে, কুফুরি করবে, ফাসেক হয়ে যায়, ইসলাম থেকে খারেজ হয়ে যায়, বহু তালাক হয়ে যায়, এমনও নজির আছে, এমনও হাদিস আছে। নামাজ আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন মুসলমান হিন্দুয়ানি কালচার বা অন্য বিধর্মীদের কোন কালচারে কি যেতে পারে? কথা বলে না, কথা আমার বুঝেন না, কথা বুঝতে বোঝা যায়। মুসলমানরা কি মুসলমানদের ইসলাম ব্যতীত অন্য কোন সংস্কৃতি অনুষ্ঠান বা আচারে বা কোন ধরনের আমাদের ইসলাম ধর্মে যেটা সমর্থন করে না এমন কোন জায়গাতে মুসলমানদের দেওয়া যাওয়া যায় যা আছে, যাওয়া যাবে? তাহলে যদি যাওয়া যায়, যদি যায় না, যারা যাবে না তারা হলো খাঁটি মুসলমান, আর যারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে তো রাসূলের মাধ্যমে কমপ্লিট করে দিয়েছে, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ কোড অফ লাই, গোটা ইসলামটা হচ্ছে মুসলমানদের জন্য পরিপূর্ণ। এই পরিপূর্ণ ইসলামের বাহিরে চলার কোনো সুযোগ আছে নাকি? কথা বলেন, আছে? ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই কিনা? কিন্তু কথাগুলো তিক্ত লাগতে পারে, কিন্তু কথাগুলো বাস্তব কিনা বলেন?
আমাদের একটা ঠিকানা, সেটা হলো কোথায়? জান্নাত। কথা বলেন, কোথায়? দুনিয়া মে মুসাফির হ্যায় কবর মে হ্যায় ঠিকানা, কুয়ে আগে রওয়ানা হ্যায় কুয়ে পিছে রওয়ানা। থাকা যাবে নাকি? দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়ার মধ্যে থেকে থেকে অহংকার গরিমা দাম্ভিকতা দেখানোর কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, করা যাবে না, যাবে না। যদি করো, করেই বসো, করেই বসো, তাহলে তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্না ওয়া হুফরাতিন মিন হুফারিন নার। জাহান্নামটা জাহান্নামের টুকরা হয়ে যাবে কবরটা, প্রথম স্টেপেই তুমি আটকে যাবা। আর যদি আল্লাহ পাকের হুকুমটাকে মেনে নিতে পারো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে পারো ঈমান আনয়নের পরে, তোমার কবরটা হয়ে যাবে ওয়া হুফরাতিন মিন আর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বাবা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনার পরে ওয়া মালাইকাতিহি, আমি কিন্তু সেখানেই যাচ্ছি যেখান থেকে শুরু করেছিলাম, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনয়ন করার পরে কোনো বান্দা কখনোই কোনোভাবেই ইসলাম থেকে খারেজ হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? যুবক ভাইরা আছে নাকি? দ্বিতীয় নম্বর হলো ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ফেরেশতা আছে দুনিয়ার জমিনে আছে না নাই? ফেরেশতা যে আছে তার একটা উদাহরণ দিব দিব। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, একটু হাত তুলেন, হাত তুলেন সবাই, নারায়ণ তাকবীর, হাত নামান। এই যে হাতটা উপরে উঠাইছেন, কি করছেন? উপরে আবার নামাইছেন না, এই হাত উপরে উঠাইছেন, নিচে নামাইছেন। এখানে দুইটা ফেরেশতা আপনার জন্য ডিউটি পালন করছে, সুবহানাল্লাহ। কি করছে? তা ফেরেশতা আছে না নাই? আল্লাহ পাক হুকুম করছে ফেরেশতাকে হাত উঠাইতে পারছে, আল্লাহ পাকের হুকুমে। আবার ফেরেশতাকে হুকুম করছে হাতটা ধরে নিচে নামায় দিছে। এই জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য আল্লাহ পাক একজন একজন করে ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছে, সুবহানাল্লাহ। ফেরেশতা পাইছি না পাই নাই? ওয়া মালাইকাতিহি, যত ফেরেশতা আছে দুনিয়ার জমিন সহ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সব ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, পবিত্র আল কোরআন নাম কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কুরআনুল করিম, কুরআনুল মাজিদ, কুরআনুল করিমের উপর সহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত পয়গম্বর পাঠিয়েছেন সব পয়গম্বরদের উপরে ঈমান আনতে হবে, ঈমান আনয়ন করতে হবে তাদের উপরে যত কিতাব এসেছে। ওয়া কুতুবিহি, এখানে বহুবচন বোঝানো হয়েছে, যত কিতাব দুনিয়ার জমিনে এসেছে সব কিতাবের উপরে ঈমান আনতে হবে। কিন্তু জীবন বিধান হিসেবে একটা কিতাব আমাদেরকে মানতে হবে, সেটা হচ্ছে আল কোরআন। কি? আল কোরআনের উপর চলতে হবে, কিন্তু যতগুলো কিতাব দুনিয়ার জমিনে এসেছে সব কিছুর উপরে ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, দুনিয়ার জমিনে যত রাসূল এসেছে, নবী এসেছে, নবী রাসূল এসেছে, সকলের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরে, একটা কিয়ামতের পরে দুনিয়ার জমিনের পরে একটা কিয়ামুল আখির আছে, কিয়ামতের দিবস আছে, সেই দিবসের প্রতি ঈমান আনতে হবে। হবে কি হবে না? যদি কিয়ামতের উপরে আমরা ঈমান আনতাম তাহলে এখন যেটা করি সেটা করতে পারতাম? মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা তামাশা করতেছি, এক শ্রেণীর তামাশা বলতে পারেন এটা। আল্লাহ বলছে নামাজ পড়তে পড়ি না, আল্লাহ বলছে রোজা রাখতে রাখি না, আল্লাহ বলছে হজ করতে করি না, আল্লাহ বলছে মা বাবার খেদমত করতে করি না, সহ যতগুলো হুকুম আল্লাহ পাকের আছে এগুলোর দ্বারে কাছেও যায় না, এরাই এরাই আছে। মানে আপনাদের আইল আছে না, আইল
আইলেছে না, দানের ক্ষেত্রে আইলেছে, তাই আইলের মধ্যে দিয়ে আল্লাহ চলছে বলছে, আমরা আইল বাদ দিয়ে একটু ঘুরে ঘুরে চলছে চলা যাবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল এবং সঠিক পথের চলার জন্য আল্লাহ পাক বলে দিয়েছে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, সে সঠিক পথটা কি? আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের পথ কোনটা, সেই পথে আল্লাহ পাক চলতে বলেছেন। দেখেন কথার মধ্যে কথা চলে আসে, এজন্য বলতে হয় নিয়ামত প্রাপ্ত কারা? আনআমতা আলাইহিম বলেন আল্লাহু আকবার। নিয়ামত প্রাপ্ত হলো নবী, যারা ছিল দুনিয়ার জমিনে নিয়ামত প্রাপ্ত, নবীদের পথ দেখানো পথের মধ্যে চলতে হবে, ওয়াসিদ্দিকিন সত্যবাদী লোক দুনিয়ার জমিনে আছে না নাই? আজকে নবী নাই, নবী নাই, নবী নাই, দুনিয়ার জমিনটা তো ধ্বংস হয়ে যায় নাই, তারপর দুনিয়ার জমিনটা চলে, এই দুনিয়ার জমিনটা চলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে দুনিয়ার জমিনে একটা শ্রেণী রেখে দিয়েছেন, একটা শ্রেণী রেখে দিয়েছেন, সেই শ্রেণীটা হচ্ছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, দুনিয়ার জমিনে ওলামা কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। কারা কথা বলেন না, কারা? কষ্ট লাগতেছে আপনাদের? কার কার কষ্ট লাগে হাত তোলেন, মাশাআল্লাহ সবাই।